মুখ্যমন্ত্রী বললেন যে পুলিশ চাইলে গুলি চালাতে পারতো, কিন্তু পুলিশ যথেষ্ট সংযম দেখিয়েছে, কারণ গুলি চালানো কখনো কাঙ্ক্ষিত নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তিনি যদি ওখানে থাকতেন তাহলে মাথায় শ্যুট করতেন। দেখুন, প্রথমেই বলবো যে বিচক্ষণ রাজনীতিক যিনি নিজেকে আগামী দিনের প্রশাসক বলে মনে করেন এন্ড প্রজেক্ট করেন, এবং যার দল তাকে এভাবে প্রজেক্ট করেন, তিনি বাংলার মতো রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটা বলবেন যে মাথায় গুলি করব। আসলে আমাকে, আমি যার কাছে রাজনীতি শিখেছি, তিনি আমায় বলেছিলেন যে ক্ষমতায় যখন আইনে হাতুড়ি পেটানো হয় তখন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, আমাকে একটু শেষ করে নি, হাতুড়ি যখন পেটানো হয় তখন হাতুড়ি প্রত্যাঘাত করে। কার কাছে রাজনীতি? আমি একটু, আমি এই প্রশ্নে পরে আসছি, আগে বিষয়টা আপনি আমাকে অন্যদিকে নিয়ে যাবেন। আমি যার কাছে রাজনীতি শিখেছি তিনি আমাকে শিখিয়েছেন, আমি তার নাম নিতে চাই না, গুরুর নাম মুখে নিতে না, তো তিনি আমাকে শিখিয়েছেন ওই অপদার্থের ব্যাপারে আমি আলোচনা করতে চাই না। যে তিনি আমাকে বলেছেন, কি বলেছেন, বলেছেন যে রাজনীতি করতে করতে শেখা যায় যে ক্ষমতার প্রয়োগ এবং অপব্যবহার কি করে আটকাতে হয়। তো যাকে আপনারা প্রজেক্ট করছেন, যাকে আপনারা বলছেন তিনি নাকি আগামী দিনে রাজ্য চালাবেন, তার রিয়াকশন হচ্ছে যে মাথায় গুলি করে দাও। এখানে পুলিশ আহত হলে উনি গভর্নমেন্টের তরফে অ্যাটেন্ড করতে যান, উনি সরকার। তো সরকার বলছেন কি, বলছেন ভাই আমাদের চুরি দুর্নীতি নিয়ে বিজেপির লোকেরা নেমেছে, অন্যায় করেছে, ওদের মাথায় গুলি করে মারা উচিত ছিল। এটা হচ্ছে বার্তা, এই বার্তা দিয়ে স্পষ্ট করলেন আমি, আমার সাথে রাজনৈতিক লড়াই আছে শতরূপদের, আমার সাথে রাজনৈতিক লড়াই আছে সিপিএমের। চার দিন পরে ওরা যখন নামবে, এখন থেকে পুলিশকে কমিউনিকেশন দেওয়া হচ্ছে যে ভাই গণতান্ত্রিক ব্যবস্থা এখানে রাজনীতিতে কেউ নামলে তার মাথায় গুলি করে দাও।